রাত 11টা থেকে এখনো পর্যন্ত কার্যত দাউ দাউ করে জ্বলছে হাওড়া থানা অঞ্চলের মোংলাহাট চত্বর এবং এখানে একাধিক যে দোকান সেই দোকানগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি একটু দেখার চেষ্টা করব, সঞ্জয় রয়েছে আমার সঙ্গে। পুরো যে মোংলাহাটের যে দোকান, মূলত এখানে সবচেয়ে বেশি কাপড়ের দোকান ছিল, একাধিক দোকান ছিল, প্রায় 100-এর উপর দোকান ছিল, সেই দোকানগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দাহ্য বস্তু প্রচুর থাকা দরুন আগুন নিভাতে এবং একই সঙ্গে যে ধোঁয়া, কালো ধোঁয়া যে ঢেকে গিয়েছে সেগুলোকেও কন্ট্রোল করতে কিন্তু এখন অনেকটাই বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও এই মুহূর্তে চ্যালেঞ্জ কালো ধোঁয়া এবং একই সঙ্গে কিছু পকেট ফায়ারও রয়েছে। এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করব, যারা দমকল কর্মী রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে কাজ করছেন জল দিয়ে এই মুহূর্তে ধোঁয়া যেটা রয়েছে সেটাকে নেভানোর চেষ্টা করছেন এবং প্রবল হাওয়ার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে এই মুহূর্তে দাঁড়াচ্ছে এই মুহূর্তে কাজটা এবং একই সঙ্গে একাধিক টেন্ডার এই মুহূর্তে কাজ করছে। অন্যদিকে যারা ব্যবসায়ী রয়েছেন তারা পুনর্বাসনের দাবিতে এই মুহূর্তে উত্তাল। তাদের দাবি যে একাধিক দোকান ভেঙে গিয়েছে, সংসার রুজি রুটি এখান থেকেই চলছে, তাই স্বাভাবিকভাবেই যদি পুনর্বাসন না দেওয়া হয় সেক্ষেত্রে সংসার চালানো দায় হয়ে পড়বে। একবার ছবিটা একটু দেখালে হয়তো পরিষ্কার হবে যে কতটা ভয়াবহ এই আগুন। তুমি যদি দেখার চেষ্টা করো, এই যে টিনের পাতগুলো রয়েছে যেগুলো অ্যাসবেস্টস হিসেবে কাজ করা হতো, তুমি দেখতে পাচ্ছ এগুলো একদম কালো হয়ে পুড়ে গিয়েছে এবং এতটাই তীব্রতা ছিল যে এগুলো পুরো একদম কার্যত তুবড়ে গিয়েছে এবং একই সঙ্গে প্রচুর প্রচুর কাপড় জামার দোকান ছিল এখানে, হাজারেরও কাছাকাছি দোকান ছিল বলে যেমনটা ব্যবসায়ীরা দাবি করছেন, সেগুলো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটা জিনিস, একটাও জিনিস কোনোটাই গোটা নেই, সবটাই যেন পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি একটু ব্যবসায়ী যারা রয়েছে তারাও এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে নেব। দাদা, কি অবস্থা এখনো পর্যন্ত? প্রচুর টাকার ক্ষতি হয়েছে বোঝা যাচ্ছে, আপনাদের এখন উপায় কি? উপায় বলতে দেখুন, এটা এর আগেও জ্বলেছিল, তারপরে মাথা তুলে দাঁড়ানোর পর আবার এই ধাক্কাটা খেলাম, আর এটা পুরো প্ল্যান মাফিক হয়েছে। তার কারণ হচ্ছে এখনো অব্দি কেরাসিন তেল দেওয়া আছে, ওইদিকে পুরো শাটারগুলো সব কটাতে কেরাসিন তেল ঢালা আছে, শুধু ওখানে মাঝখানে রাস্তাটা গ্যাপের জন্য আগুনটা যেতে পারেনি। আর এটা পুলিশ প্রশাসন, সামনে থানা 3-4 ফুট পরে একটা দেয়াল থানা, পুলিশের থানা, আমাদের পুলিশ কোনো টেরই পেলো না এখানে একটা আগুন লেগে। যদি জানতে সব কটা দোকান এখানে, দোকান আমার দোকান আছে, আমার নিজস্ব দোকানা দোকান আছে, সবচেয়ে বেশি কাপড়ের কাপড় জামার দোকান ছিল। দাদা, কি হয়েছে, কখন জানতে পারলেন? আমরা রাত্রি 3টার সময় জানতে পারলাম, রাত্রি 11টায় শুনছি আগুন লেগেছে, রাত্রি 3টার সময় আমরা জানতে পারলাম যে আমাদের হাটে, আমাদের সর্বশান্ত, আমরা 87 সালেও দেখেছি সর্বশান্ত হয়েছি, এখন আমরা সর্বশান্ত হয়ে গেলাম, আমাদের পাশে দাঁড়াবার মতো আমরা কাউকে পাচ্ছি না। এই মুহূর্তে আমাদের চিফ মিনিস্টারকে আমরা বারবার অনুরোধ করছি, আপনি আসুন, পরিস্থিতি দেখুন এবং এসে সরজমিনে আমাদের ব্যবস্থা করুন যে কি করা যায়। এটা আমাদের সব কিছু, আমাদের সংসার সব বরবাদ হয়ে যাবে। একটা কথা বলুন, কত ক্ষতি হয়েছে বলে আপনারা এখনো পর্যন্ত ধারণা করছেন? মিনিমাম কয়েকশো কোটি, হাজার কোটি টাকা, কি বলবো। এক মিনিট, যে আমরা সবাই বলছি যে বহু কোটি, এই 87 সালে ওই দৃশ্য আমরা পেয়েছি, কোন রকম মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি, আবার আমাদের উপরে আবার অ্যাটাক, আবার আক্রমণ, আবার আপনি মমতা ব্যানার্জি আক্রমণ করছে, কারা করেছে সেটা বলতে পারবো না, সেটা কি করে বলবো। অবশ্যই যে আমাদের চিফ মিনিস্টার এটা নিয়ে কি করছেন, উনি কি চিন্তা ভাবনা করছেন, 87 সালে হয়েছে, উনি একবার এসেছিলেন, আসার পরেও কিছু সুরাহা হয়নি, এখনো হচ্ছে না, আবার জ্বলল। আমরা সর্ব সিস্টেম ছিল, ফায়ার সিস্টেম কাজ, ফায়ার সিস্টেমটা এখন এসে আমরা দেখছি ভোর থেকে, তার আগে তো জানি না কি হয়েছিল। আমাদের জন্য কি পুনর্বাসনের কি ব্যবস্থা হচ্ছে, অবিলম্বে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন, আমরা এটাই চাই। কতজন আপনারা ব্যবসায়ী এখানে রয়েছে? সবাই ব্যবসায়ী, আমরা সবাই ব্যবসায়ী, সবাই রুটি রুজি এর মধ্যে আছে। 1987 সালে এই দৃশ্যটা আমরা দেখেছি, আমরা পথে বসে গিয়েছিলাম, খুব কষ্ট করে মেরুদণ্ড সোজা করেছি, আবার আমাদেরকে পথে বসিয়ে দেওয়া হলো, কারা করলো জানি না। এখন আমরা চাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করুক যে কিভাবে এদের পুনর্বাসন চাইছেন, তদন্ত প্লাস অবশ্যই অবশ্যই পুনর্বাসন, তদন্ত এবং প্লাস পুনর্বাসন, আমাদের ফ্যান নতুন করে যেন আমরা ব্যবসা এখানে করতে পারি। কেন কেন জ্বালানো হলো, কিভাবে জ্বালানো হলো এবং আমরা কি করব, আমাদের টাকা পয়সা সব চাই। শনিবার রবিবার হবার একটা পেপারে আমরা দেখছি, শনিবার রবিবার হবার জন্য একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, বারবার ইউনিয়নের সঙ্গে কথা হচ্ছে, তাতে আমরা তাতেও আমাদের সন্তুষ্ট, ঠিক আছে, আমাদের অন্তত একদিন অন্তত বসার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এইভাবে আগুন লাগিয়ে যদি কেউ লাগিয়ে থাকে কিংবা ঘটনাচক্র হয়ে থাকে, সন্দেহ করছেন যে দেখুন অসম্ভব কিছু নাই, হতে পারে,
যারা আমরা ব্যবসা যখন করে আসছি দীর্ঘদিন ধরে আমাদের উপরে জুলুম হয়ে আসছে, না না আমরা কিছু ঠিক করতে পারতাম কোন রকমে, আমরা জীবিকার জন্য আমরা এখানে বসেছিলাম, এটা আমাদের কোনো কিছু করার তো উপায় ছিল না। এখানে কাপড়ে বিশেষ করে কাপড়ে মশারি রেডিমেড রামের, হ্যাঁ আমি ব্যবসায়ী, হ্যাঁ আমার এখানে দোকান আছে, আমাদের মালিক মালিক মানে শান্তিরঞ্জন দে, উনি সাধারণ মানুষের উপরে আমরা অস্থাগার যে আমাদের উপরে জোর পূর্বক উনি দাবি করতেন টাকা পয়সা, কারণ অ্যাকচুয়ালি হাটটা ছিল মঙ্গলবার, আবার সোমবারে চালু হয়ে যায়, উনি মানে আইনের ফাঁক দিয়ে উনি বারবার বলে যে মঙ্গলবারের আপনার স্টল সোমবারে বসলে টাকা দিতে হবে, এইভাবে জোরপূর্বক ওদিকটাই উনি দাবি করে টাকা নিয়েছেন, আবার উনি চক্রান্ত করে এটা করলেন। ৫,০০০ লোকের দোকান পুড়েছে, কম বেশি কয়েকশো কোটি টাকা নষ্ট হয়েছে, সব মাল ছিল, আমরা খেটে খাওয়া মানুষ দর্জি মানে ওস্তাগা, এই মাল বেঁচে আমাদের সংসার চলে, তাহলে এই মালগুলো যে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণটা দেবে কি? মালিক তো দেবেন না, তিনি তার দাবি পূরণ করে নিলেন প্ল্যান করে, এর আগেও পুড়েছে, ৮৭ সালে পুড়েছিল, ১৯৮৭ সালে এই হাট পড়ে আবার ৩৬ বছর পর এখানে চক্রান্ত করে জ্বালানো হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।